বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ। সবার কাছে রিয়াদ নামেই বেশি পরিচিত এই ডানহাতি ব্যাটসম্যান। 2007 সালে 25 জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তার। ওয়ানডেতে এ পর্যন্ত 121 ম্যাচ খেলে রান করেছেন 2564 রান, আর সর্বোচ্চ 128 রান করেন নিউজিল্যান্ডের বিপক্ষে। এছাড়া বল হাতে উইকেট পেয়েছেন 69টি। 2015 সালের ICC ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ রিয়াদ। 2009 সালে সাদা জার্সিতে প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামেন এই অলরাউন্ডার। 25টি টেস্ট ম্যাচ খেলে রান করেছেন 1404। 2010 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ রান করেন 115, আর সাদা জার্সিতে এ পর্যন্ত উইকেট পেয়েছেন 36টি। মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম বাংলাদেশি হয়ে বিশ্বকাপ ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েন। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট লিগেও খেলছেন রিয়াদ। 2004 সাল থেকে খেলে যাচ্ছেন ঢাকা ডিভিশনের সাথে। 2012 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেছেন চিটাগং কিংসের হয়ে, আর 2015 সালে আইকন হিসেবে খেলেন বরিশাল বুলসের জার্সিতে। তার অধীনে BPL এর ফাইনালে উঠে বরিশাল বুলস, তবে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে হারে তার দল। এছাড়া 2016 সালে খেলেন খুলনা টাইটান্সের হয়ে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এ পর্যন্ত 4 বার ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন রিয়াদ।